নমস্কার বন্ধুরা, বন্ধুরা আজকে আমি এসেছি জুলপিয়াতে একজন পায়রা প্রেমী মানুষের বাড়িতে। পেছনে দেখতে পাচ্ছেন ওনাদের বিশাল বড় লফট, আর দুজন আমার সঙ্গে রয়েছেন যার বাড়িতে এসেছি। আসুন তার সাথে একটু আলাপ করে নিই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা। আমাদের বাড়ি হচ্ছে জুলপিয়া, ভাড়াইপুর থেকে আসতে হয় 5 কিলোমিটার মতো রাস্তা। সুকুমলদাকে অনেকদিন ধরে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছিলাম, দাদা সময় হয়ে উঠছে না, আজকে এসছে আমার বাড়িতে। আমার ভাই, আমরা দুজনে পায়রা করি, এটা আমার একটা ভাই। এটা আপনার নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে শিবদাস, শিবদাস সর্দার, আর এর নাম হচ্ছে শুভঙ্কর। দুজনে মিলে পায়রা বাজি, আমরা দুজনে পায়রা করি, ও পুরনো পায়রা বসে। আমাদের কাছে কিছু গিরিবাস লাইনে পায়রা আছে, যারা গিরিবাস পায়রা বসে আমাদের দেখাবো, সেই পায়রা দেখলে ওরা বুঝতে পারবে যেটা কী লাইনের পায়রা আছে। আর এই পায়রার উড়ানের ব্যাপারে যে পায়রা যারা চেনে, পায়রা দেখবে এই পায়রা কী আছে তারা বুঝে যাবে, যারা গিরিবাস পায়রা পুরনো লাইনের, যেগুলো ছাপকা পায়রা বলি আমরা, পশ্চিমা ছাপকা বা সবুজ ছাপকা যাকে বলি, সেই সব পায়রা আছে যেগুলো রেয়ার হয়ে গেছে। এই পায়রা আপনি সচরাচর দেখতে পাবেন লোকের বাড়ি, এই পুরনো লাইনের পায়রা। আমাদের কাছে আছে প্রায় ধরুন, আমার কাছে আছে 15 বছর। এই লাইনে প্রায় 70-80টা পায়রা আছে, শুধু সাপগাই আছে, আরও অন্যান্য পায়রা আছে আমাদের কাছে, কিন্তু আমরা মেনলি গিরিবাস পায়রা করি। ম্যাড্রাজি আছে, অন্ধার পায়রা আছে, অনেক রকম পায়রা আছে, কিন্তু মেনলি আমরা ফেভার করি এই গিরিবাস পায়রা। কারণ এই পায়রা আপনি যে কোনো ম্যাড্রাজ পায়রার সঙ্গে টক্কর নিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এর যা উড়ান আছে যে আমি মুখে বলবো না, এই পায়রার উড়ান যারা দেখেছে আমাদের আশেপাশে তারা জানে, আর এই পায়রা দেখলে যারা পায়রা চেনে তারা বুঝতে পারবে যে পায়রার মধ্যে কী আছে। এই লাইন পায়রা আপনি দেখবেন অনেকের বাড়ি আছে, 4-6টা আছে, 10টা আছে, কিন্তু এই লাইন আমাদের কাছে প্রচুর আছে, এতগুলো নেই, প্রচুর পায়রা আছে। কারণ এই জেনারেশন করা হয়েছে এর উড়ান দেখেই, এর কোয়ালিটি এমন আছে, এর ফেদার থেকে আরম্ভ করে চোখের কোয়ালিটি আর এর উড়ান আর এর ভাজি না দেখলে ধারণা করতে পারবেন না। চলুন দেখতে দেখতে কথা হবে, একদম আসুন আপনারা, আপনাদেরকে পায়রাগুলো কী আছে দেখুন, আমাদের পায়রা দেখার পরে আপনারা জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে তাও বলবেন। হ্যাঁ, পায়রাগুলো দেখুন আগে। সুকুমলদা, প্রথমে একজোড়া পায়রা দেখাচ্ছি, এটা হচ্ছে খুব ওল্ড জেনারেশনের পায়রা, খুব পুরনো দিনের পায়রা। এই পায়রা আগেকার দিনে মানুষের মানে হীরের মতো দামি ছিল, এখন অনেক রকম পায়রা মার্কেটে এসেছে, কিন্তু এই পায়রার খাসিয়াত কী আছে আগেকার লোক যারা পায়রা পোষে তারাই জানে। তা এই পায়রার আপনাকে ভালো করে পায়রাটা আগে দেখান, দেখুন হ্যাঁ এই পায়রার কোয়ালিটি কী আছে। হ্যাঁ, আর উড়ান, পায়রার উড়ান আছে নর্মালি, পায়রা আমার কাছে 6-6.5 ঘন্টা উড়েছে। হ্যাঁ, আর এর লাইন, চোখের লাইন খুব সুন্দর। হ্যাঁ, এই পায়রা 3-4 দিন পরেও ব্যাক করবে, যদি কোনো কারণে পায়রা কেটে যায় 4 দিন পরেও ব্যাক করবে। আমি পায়রা দুটো নর্মাল আলাদা করে দেখাচ্ছি, এইটা এইটা হচ্ছে একই আছে, তাই তো? হ্যাঁ, এই সব কটা একই জেনারেশনের পায়রা আছে, সব সবুজ ছাপ আছে, এই পায়রার আমি আপনাকে পায়রাগুলো আলাদা একটা একটা করে দেখাচ্ছি। এই পায়রার আপনি ফেদার দেখুন, অনেক চওড়া চওড়া ফেদার আছে, বা লং একদম। হ্যাঁ, এবং নানার কোয়ালিটি দেখুন, পায়রার হেডসেপ আইস কোয়ালিটি, পায়রার এই হচ্ছে ফেস অফ বিউটি। হ্যাঁ, পায়রার আপনার পাঞ্জা দেখাবো, এই পায়রার পাঞ্জা দেখুন, আর এত ছটপটে পায়রা হাতে রাখা যায় না। এই পায়রার বাজিও আছে নাকি? এই পায়রার শিশে বাজি আছে, শিশে বাজি আছে, একদম গ্যারান্টি থাকবে। এই পায়রা যদি বাইরে নিয়ে যাওয়ার পরে যদি কেউ বলে যে পায়রা শিশে বাজি দেয় না, পায়রা 6 ঘন্টা ক্রস করে না, পায়রা রিটার্ন আছে, এই পায়রা আমি বন্ধু বান্ধবদের দিয়েছি এবং আমার কাছে ওড়ানো প্রায় একদম দেখানো আছে, দেখা আছে, এ টেস্টেড পায়রা, ঠিক আছে। আর এই পায়রা আছে আমার কাছে 16 বছর আছে আমার কাছে এই লাইন। এর যে বাবা মা তারা মারা গেছে, কিন্তু 16 বছর আগে এই জেনারেশন আমি তৈরি করেছিলাম, সেই জেনারেশনেরই পায়রা। এইটা হচ্ছে নর পায়রা, ঠিক আছে, এটা হচ্ছে নর পায়রা। মাদি পায়রাটা দেখাবো, এটা হচ্ছে ওই পায়রারই মাদা, এটা মাদা, এই পায়রার মাদা, এই পায়রা মাদা পায়রাটা হচ্ছে আপনার পর দেখুন, এই পর কাজী করা ছিল। এই পায়রার হেডসেপ আইস কোয়ালিটি,
এই পায়রার হচ্ছে চোখ, এই পায়রার হচ্ছে পাঞ্জা, পায়রার পাঞ্জা এই, এই পায়রার কোয়ালিটি পাঞ্জা এই, এই কালো ছাপগা, সবুজ ছাপগা বলে কেউ, কেউ কালো ছাপগা বলে, যে এক এক জায়গায় এক রকম নাম। এগুলো সাইজও বড় হয় আর এই বিগ সাইজের পায়রা। হ্যাঁ, এই পায়রা বিগ সাইজের পায়রা, যে পায়রা আমাদের হাতে আছে দেখতে পাচ্ছেন তো পায়রা কত সাইজ আছে। হ্যাঁ, আর এই পায়রার একটা খাসিয়াত থাকবে, অরিজিনাল ব্লাড লাইন হলে এর পায়ে পর থাকবে, ছোটো ছোটো কুচো কুচো পর থাকবে। আচ্ছা, এই পায়রা যদি ভাঙা হয় তাহলে এই পর থাকবে না, অরিজিনাল লাইনে হচ্ছে খাসিয়াত হচ্ছে এর পায়ে পর থাকবে। আর একটা জোড়া সুমল্লা দেখাচ্ছি, এইটা একটা জোড়া আছে, এই আপনার ওই আপনার সবুজ ছাপগাই বলে, এই একটা জোড়া দেখুন, এটা সেট, এইটা হচ্ছে নড় আছে, আর এটা হচ্ছে মাদা আছে, এটা একটা সেট আছে। আচ্ছা, পায়রাগুলো আমি একটা একটা করে দেখাবো। এই নড় পায়রা হচ্ছে পর, এই হচ্ছে ফেদার আছে, তরোয়ালের মতো ফেদার একদম, এই পায়রা সিসাবাজি আছে, এই হচ্ছে অন্যদিকে ফেদার, এটা পুরো বন্ধ হয়ে ওঠে, একদম বন্ধ থাকবে, দু ঘন্টা বন্ধ থাকবে, তারপর পায়রা হাইট থেকে নিচে আসবে, আবার পায়রা ফের হাইটে চলে যাবে। হ্যাঁ, আপ ডাউন করে পায়রা। আচ্ছা, এই পায়রার চোখ, এই চোখ, আচ্ছা এই পায়রার হচ্ছে পাঞ্জা, এই হচ্ছে পায়রার পাঞ্জা, এই হচ্ছে পায়রার পাঞ্জা। আর এই পায়রা খুব লং সাইজের পায়রা, একদম আপনি দেখতে পাচ্ছেন এই পায়রা পুরো লং সাইজের পায়রা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে মাদি পায়রা, এই পায়রাটা যেটা দেখাবো, এইটা হচ্ছে মাদা পায়রা, এই মাদা পায়রা ফ্রেশ অফ বিউটি আছে। আচ্ছা, এই পায়রার চোখ, মাদা পায়রার চোখ, এই এই পায়রার পর, পরটা দেখে নিন, পায়রার ভাইব্রেশন দেখছেন তো, পায়রার ভাইব্রেশন দেখুন, এই পায়রার হচ্ছে আপনার পাঞ্জা, আপনাকে বলছিলাম না যে পরের কথা, প্রত্যেক পায়রার পরে পায়ে পায়ে পথ থাকবে, এর হচ্ছে কোয়ালিটি মেনটেনের মেন হচ্ছে সাক্ষী এইটা, এই পায়রা কী আছে এর মধ্যে। এই পায়রা হচ্ছে আপনার পুরো ফেস অফ বিউটি, এই এই একটা জোড়া দেখাচ্ছি, এই হচ্ছে জোড়া, এইটা হচ্ছে নড় পায়রা আছে আমার হাতে, ডান দিকের হাতে আছে নড়, আর এই পায়রাটা আছে মাদা পায়রা, ঠিক আছে। এটা হচ্ছে ফেস অফ বিউটি পায়রার, পায়রা দুটো আলাদা আলাদা করে দেখাচ্ছি, দেখি এই পায়রা ধর, দেখি এইটা হচ্ছে, এটা হচ্ছে মাদা পায়রার হচ্ছে ফেদার, এটা একটা ফেদার, এই পায়রা হচ্ছে মাদা পায়রার হচ্ছে আপনার পাঞ্জা, অথচ এই পায়রাটা সুগন্ধা, এই পায়রা হচ্ছে চারটে পাঁচটা রিং করে বাড়ির সামনেই সঙ্গে সঙ্গে পায়রা বন্ধ হয়ে যাবে, পাঁচটা ছটা রিং করে বাড়ির মাথাতেই থাকে, একদম পায়রা বাড়ি থেকে সরবে না, পায়রার বাড়ির মাথাতেই থাকবে, পায়রা সরে না, ঠিক আছে, একদম বাড়ির মাথাতেই থাকবে। হ্যাঁ, আর যদি পায়রা সরেও যায় আধা ঘন্টার মধ্যে চলে যাবে। আর একটা সবথেকে বড় কথা, এই পায়রার মাদা পায়রাগুলো মাঝে মারতে পারবে না, এটা একটা প্লাস পয়েন্ট, এ সবাই বলে যে ডায়লগ দেয়, ভাষণ দেয়, অনেকে কথা বলে, কিন্তু যে পায়রা আমাদের এখানে পায়রা অনেকে দেখেছে আমার পায়রা ওড়ে, তাই এই মাদা পায়রা ধরতে পারবে না, নড় পায়রা ধরে ফেলেছে, দু একটা ধরে ফেলেছে, ধরে মার মার খায়, হ্যাঁ, কিন্তু মাদা পায়রাগুলো ধরতে পারবে না, এত স্পিড আছে, বা মনে হবে যেন ম্যাট্রাস পায়রা উঠছে। এ দেখুন, এরা হচ্ছে এই পায়রার পাঞ্জা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে পায়রার পাঞ্জা, দেখি নড় পায়রাটা, এটা হচ্ছে নড় পায়রা, এটা নড় পায়রা, নড় পায়রার ফেদার হচ্ছে এই, এই হচ্ছে নড় পায়রার ফেদার, এই হচ্ছে নড় পায়রার চোখ,
এই হচ্ছে নর পায়রা নর পায়রা পাঞ্জা এই পায়রাটার পাঞ্জা দেখুন লাল কালারটা নেয় না আচ্ছা এর এর পেটে থেকে সুগন্ধা লাল শিরা পায়রাও পড়ে ঠিক আছে লাল ছাপকা যেটা বলে আমি দেখাবো সে লাল ছাপকা আছে দেখাবো আচ্ছা লাল ছাপকা লাল ছাপকা আছে লাল ছাপকা দেখাবো এর পেট থেকে পড়ে লাল ছাপকা আর এর গায়ে লাল হাঁসও আছে সুগন্ধা আর একটা পায়রা দেখাচ্ছি ওই পায়রা সেমি পায়রা এই কালশিরা পায়রা ওই লাল সবুজ ছাপকা যেটা বলে এই পায়রাটা দেখুন এই পায়রা জোড়া দেখুন এই পায়রা জোড়া দেখুন এই পায়রা আমি আশেপাশে কাউকে দিইনি বুঝলেন এই পায়রা আমার কাছে 15 বছর ধরে জেনারেল আছে আমার বাড়ি থেকে বললে হয়তো বলবেন আমাদের যারা এখানে আমার ব্যাপারে জানে তারা জানে আমি পায়রা কোনোদিন কাউকে দিইনি এমনকি পালক পর্যন্ত আমার ঘর থেকেও পাইনি হ্যাঁ আমি ডিমও কারো দিইনি তা এই পায়রা আমার কাছে আছে আমি জেনারেশন করছি 70-80 পিস পায়রা আছে কিন্তু আমি কাউকে একটাও পায়রা দিইনি আর এই পায়রার কী খাসিয়াত আছে সে আমি জানি আর যারা অরিজিনাল লোক পুরাতন দিনের লোক যারা পায়রা গিরিবাস পায়রা করেছে করতো তারা জানে এই পায়রা কী আছে হ্যাঁ আর এই পায়রা মিস নেই আমি আপনাকে ধরে দেখাচ্ছি পায়রাটা এই পায়রা হচ্ছে মাদা পায়রা মাদা পায়রা হচ্ছে ফেদার হচ্ছে এই আছে এই হচ্ছে ফেদার এই হচ্ছে পায়রা চোখ এই হচ্ছে পায়রার পাঞ্জা এই হচ্ছে পাঞ্জা নর পায়রাটা দেখাবো এটা হচ্ছে আপনার নর পায়রা নর পায়রার ফেদার হচ্ছে দেখুন এই পায়রা নর পায়রা ফেদার এই পায়রা এই নর পায়রাটা আমার ঘরে 7 ঘন্টা উড়েছে নর্মালি কোনো গুলি ছাড়া আমরা গুলি ব্যবহার করি না গুলি ব্যবহার করি না করা হয় না কখনো এই পায়রা নর্মালি গুলি ছাড়া 7 ঘন্টা উড়েছে পায়রা আমার কাছে এই পায়ে নরটা পোড়ানো আছে আমার ঘরে ঠিক আছে এই হচ্ছে পায়রার হচ্ছে আমার চোখ এই হচ্ছে পায়রাটা পায়রার পাঞ্জা দেখাবো সুগন্ধা এই পায়রা মোটামুটি এর চোখের লাইন ব্লাড লাইন এত ভালো এই পায়রা চোট হয় না এর বাচ্চা 0 পারের পায়রা বাচ্চা যদিও বা বার হয়ে যায় 4 দিন 5 দিন 6 দিন পরে পায়রা ব্যাক করবে এরা লোক ম্যাটাস পায়রা বলে না আমাদের কালশিরা পায়রা ছাপকা পশ্চিমা ছাপকা পায়রা এই পায়রা ব্যাক করবে এ গ্যারান্টেড একদম লস খায় না এবার লস নেই এই ব্লাড লাইন চোখের লাইন এত ভালো বলছিলাম না লালশিরা বাচ্চা বেরোয় ওই সবুজ ছাপকা থেকে ওই ওই পায়রারই বাচ্চা ওদেরই বাচ্চা এই লাল ছাপকা ঠিক আছে একদম ভালো করে দেখুন পুরো লাল ছাপা এই বয়স এখন আছে 2 দশকের পায়রা আছে এটা আরও যখন পায়রা বয়স হবে পুরো একদম পেটের তলা থেকে লাল ছাপকা আসবে এই পায়রা আমার একটা বন্ধুকে একজোড়া দিয়েছিলাম লাল ছাপকা আদার্স কাউকে পায়রা দিইনি বিক্রিও করি না কারোর কারোর দিইও নি ঠিক আছে তা আমার একটা বন্ধুকে দিয়েছিলাম আর এই এক সেট আমার কাছে আছে এর বাদ লাল ছাপকা উড়িয়েছিল হ্যাঁ এই লাল ছাপকা উড়ানো টেস্টের পায়রা মাদারা উড়াইনি কারণ মাদারা সিঙ্গেল বেরিয়েছে বলে আমি আর উড়াইনি নর আমার টেস্টিং করা পায়রা এই পায়রা আমার কাছে 4 ঘন্টা 5 ঘন্টা উড়েছে পায়রা বন্ধ হয়ে উড়েছে পায়রা কিন্তু পায়রা রেয়ার বলে আমি আর পায়রাটা উড়াইনি ঠিক আছে পর কেটে ধাড়ি করেছি ডিম আচ্ছা করাবো বলে আলাদা করে রেখেছি পায়রাটা দেখান এই হচ্ছে পায়রাটা নর পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে নর পায়রা নর পায়রা ডানা দেখুন এই পায়রা যে দেখবে সে বুঝতে পারবে দাদা পুরাতন পায়রা যারা চেনে একদম দেখলেই বুঝতে পারবে কী লাইন আছে পায়ের আঁশ গায়ের পা এই যে গায়ের যে হাঁসগুলো আছে এইসবগুলো দেখলেই বুঝতে পারবে এটা অপর দিকে ডানা একটা আরেকটা ডানা একদম চওড়া চওড়া পর এই পায়রার হচ্ছে আপনার পাঞ্জা এই পায়রা শিশে বাজি আছে এই পায়রাটা আচ্ছা এই নর পায়রাটা শিশে বাজি আছে মাদা পায়রাটা দেখাবো এই হচ্ছে মাদা পায়রা এই পরের মধ্যেও লাল ভাব আছে প্রত্যেকটা পরের উপর লাল ভাব আছে ভালো করে দেখুন এই দেখুন প্রত্যেকটা পরের মধ্যে লাল ভাব আছে এর বাচ্চা আরও একদম মিস নেই লাল ছাপকা হবেই হবে এই হচ্ছে পায়রার চোখ এই হচ্ছে পাঞ্জা বলছিলাম না পায়ে পর থাকবে পায়ের পায়ে পায়ে দেখুন প্রত্যেক পায়ের 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 পর আছে দুটো পায়রা দুজনের হাতে আছে একটা সেটের পায়রা
এইটা আছে নর ওর হাতে আর আমার হাতে যে পায়রাটা আছে এটা মাদা আচ্ছা এক সেটের পায়রা আচ্ছা পায়রাগুলো একবার ফেদারগুলো দেখাই প্রথমে দেখুন এটা হচ্ছে মাদি পায়রা ফেদার ঠিক আছে একদম বড় ফেদার চওড়া চওড়া ফেদার আছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ফেদার ফেদারটা দেখুন ফেদার দেখে নিন একদম চওড়া পালক আচ্ছা পায়রার চোখ দেখুন এটা হচ্ছে মাদি পায়রাটার চোখ চোখের মধ্যে লাল হালকা দানা দানা ভাব আছে আচ্ছা এই পায়রাটা হচ্ছে নর পায়রা এই হচ্ছে নর পায়রার ফেদার চুমলা পায়রার ফেদার দেখুন এটা হচ্ছে আর একটা ফেদার ভালো বোধ এই হচ্ছে পায়রার নর পায়রাটার হচ্ছে আপনার চোখ এর চোখে হচ্ছে হালকা ভাব আছে সাদা হালকা বেশিরভাগটা আছে সাদা আর ছোট পুঁতির পায়রা কালো ছোট পুঁতিটা আছে ছোট একদম এই জোড়াটা দেখুন এই এটা এই হাতেটা আছে যেটা ভাইয়ের হাতে আছে নর আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাদা এটা একটা সেটের পায়রা আছে এর এর যত পায়রা আছে প্রায় 80% পায়রা এই পায়রা জেনারেশন আছে 80% আর কিছু পায়রা আছে অন্য পায়রার কিন্তু 80% পায়রা এই জোড়া হচ্ছে মেন ধাড়ি আর একটা জোড়া দেখাচ্ছি এইটা হচ্ছে আমার হাতে যেটা আছে নর ভাইয়ের হাতে যেটা আছে এটা হচ্ছে মাদা তা অনেক পায়রা রয়েছে সব পায়রা ধরে ধরে দেখানো সম্ভব হবে না তো কিছু কিছু পায়রার আমরা ডানা ফেদার দেখাচ্ছি কারণ সব পায়রা দেখাতে গেলে প্রচুর সময় লাগবে ভিডিও অনেক লম্বা হবে এটা ফেদার দেখে নাও ঠিক আছে আর এই হচ্ছে চোখ পায়রার এটা নর পায়রার চোখ হেড শেপ দেখে নাও হ্যাঁ আর ওর হাতে এই পায়রাটা দেখি ডানা দেখো এই হচ্ছে ডানা আর এই হেড শেপ আর একটা জোড়া দেখাচ্ছি এই একটা জোড়া সুগমল্লা দেখুন দেখুন এই একটা জোড়া এইটা আছে এর হাতে এটা হচ্ছে নর আমার হাতে যেটা আছে এটা মাদা ঠিক আছে আর সব পায়রা ডানা দেখাচ্ছে না একটা দুটো পায়রা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডানা ফেদার আছে হ্যাঁ এই হচ্ছে পায়রার পাঞ্জা আছে এই হ্যাঁ চার হাতটা তো ওটা দেখা এই হচ্ছে পায়রা এটা হচ্ছে এক জোড়া পায়রা সুগমল্লা কিছু পায়রা স্ট্যান্ডিং দেখুন ছেড়ে দেখাচ্ছি সব পায়রা ধরে ধরে ছেড়ে দেখানো সম্ভব নয় অনেক পায়রা তো আপনাকে দেখাচ্ছি কিছু পায়রা স্ট্যান্ডিং পায়রা স্ট্যান্ডিং দেখুন পায়রা জোড়া স্ট্যান্ডিং দেখুন এটা এটা সেট আছে এই পায়রার জোড়া দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন এই পায়রা সাধারণত ধরা হয় না তো এ প্রচুর এ স্ট্যান্ডিং হাই স্ট্যান্ডিং পায়রা পায়রা দেখুন এটা একটা জোড়া ছেড়ে দাও থাকবে না যখন আমি নটাকে নিই এই আছে এই একটা জোড়া দাদা ছেড়ে দেখাচ্ছি এই একটা জোড়া দেখুন এটা এটা এটাও একটা পশ্চিমা ছাপা জোড়া সরু ছাপা হ্যাঁ দাঁড়ায় না মেন কথা বুঝলেন খুব ছটপটে কালদমা জোড়া দেখাচ্ছি পুরাতন জেনারেশনের কালদমা এই কালদমা এখন আর চীনা কালদমা দেখেছেন অনেক সাইজ একদম বিগ সাইজের কালদমা আর এই পায়রা পুরনো লাইনের পায়রা এই পায়রা সজারাজা সব জায়গায় আপনি দেখতে পাবেন না যার বাড়ি আছে দু একটা আছে সবাই ধরে রেখেছে লাইন জানি না কিন্তু আমাদের কাছে বহু পুরনো দিন থেকে পায়রা আছে তিন জোড়া আছে তিন চার জোড়া রেখেছি পায়রা খুব ডিম বাচ্চা আমি খুব একটা করাই না সময় হয় না আমার আমার বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি হ্যাঁ পায়রা শুধু এই পায়রার সিস্টেম দেখুন এরকম একদম লম্বা একদম গলা পায়রা খাড়ানো দেখাবো এইটা মাদা পায়রা এই এই হাতের এই পায়রাটা হচ্ছে নর আর এই পায়রাটা হচ্ছে মাদা পায়রা নর পায়রাটা আগে দেখাবো নর পায়রাটা হচ্ছে এই হচ্ছে নর পায়রার ফেদার এটা হচ্ছে আর একটা ফেদার একদম বিগ সাইজের কালদমা লেজ একদম গোড়া থেকে বাঁধা একদম দেখে নিন এই হচ্ছে পায়রার হচ্ছে পাঞ্জা কালনামা নরের পাঞ্জা এটা
পাড়ার চোখটা দেখাবো একবার। লাইট কমে আসছে, অন্ধকার হয়ে আসছে সুকুমল্লা। এটা হচ্ছে আপনার নড়ের চোখ। মাদা পায়রাটা দেখাবো আপনাকে। মাদা পায়রাটা হচ্ছে, এই হচ্ছে মাদা পায়রাটা। মাদা পায়রার ফেদারটা দেখুন, এই হচ্ছে পায়রার লেজ, একদম পুরো বুড়া থেকে বাঁধা একদম। এই দেখুন, এটা মাদি পায়রা, এটা নর পায়রা, এটা হচ্ছে নর মাদা। পায়রা পুরো একদম ফুল মস্তিতে আছে। পায়রা সাধারণত ছাড়ানোর দিন মাসে ঘোরানো হয় না। একদম বিগ সাইজের কাল তোমার। আর একটা জোড়া দেখাবো, হ্যাঁ একটা কালদমা জোড়া দেখাবো, আর একটা কালদমা জোড়া দেখাচ্ছি। একটা কালদমা, ওদেরই বাচ্চা। আচ্ছা, ওই যে কালদমা দেখালাম, ওর পেট থেকে কিন্তু চীনা কালদমা পড়ে, এই তার স্যাম্পেল, ওদেরই বাচ্চা এটা, ঠিক আছে। এই হচ্ছে নর, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদা, ঠিক আছে। এই দেখুন, এই পায়রা কালদমা পায়রা, ওই পায়রার হচ্ছে ফেদার দেখুন। আগে যে পায়রা দেখালাম ওদেরই বাচ্চা এটা, ঠিক আছে। ওর পেট থেকে চীনা কালদমাও পড়ে, ঠিক আছে। এই একটা একটা ফেদার, এই পায়রার উড়ান, আমার এই পায়রা উড়ানো আছে আমার। চার ঘন্টা পায়রা উড়ানো আছে। এই হচ্ছে পায়রার চোখ। পায়রা স্ট্যান্ডিং দেখুন, পায়রা স্ট্যান্ডিং দেখুন। বন্ধুরা, পায়রা তো দেখিয়েছি, কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ল্যাবটাও আপনাদেরকে দেখাবো, ল্যাবটা কেমন হয়েছে, কী করলে আরও ভালো হতো আপনারা একটু পরামর্শ দেবেন, আর কেমন লাগছে আপনাদের ল্যাবটা সেটাও বলবেন। আসুন, ল্যাবটা আপনাদের দেখাই। আসুন আসুন। এইটা এইটা হচ্ছে আমার মেন ল্যাব। এখানে আমরা, এটা হচ্ছে মাদার আড্ডা, এই ল্যাবটা, এটা মাদার ল্যাবটার আড্ডা। এখানে কিছু পায়রা বাইরে রয়েছে এখনো, হ্যাঁ। আচ্ছা, এই যে ল্যাবটা আছে এটা আমি দেখাবো, এটা হচ্ছে নরের আড্ডা। নর আছে এখানে, নরের আড্ডা আছে, সব নর আছে এখানে, দেখবেন। আচ্ছা, পাশের যে ল্যাবটা আছে, পাশে আরেকটা ল্যাবটা আছে, এই ল্যাবটা হচ্ছে উড়ান পায়রা ঢুকছে ল্যাব, এখানে পায়রা আমি ওড়াই। এখানে শুধু মাদ্রাসি আছে, হ্যাঁ এখানে শুধু মাদ্রাসি পায়রা, এখানে অন্য কোনো পায়রা নেই। যেহেতু টুর্নামেন্ট খেলা হবে, আর বাইরে কিছু উড়ান পায়রা রয়েছে, প্রায় 25টার মতো পায়রা বাইরে রয়েছে, আর এখানে রয়েছে 31 পায়রার ম্যাচ খেলবো। সন্ধ্যে হয়ে গেছে, অনেকগুলো পায়রা দেখালাম, আর এবারেও কিছু পায়রা আমরা কম্পিটিশান খেলার জন্য, প্রথম ফার্স্ট টাইম মাদ্রাসি পায়রা কম্পিটিশান আমরা করবো, খেলবো, পার্টিসিপেট করছি। পরপর খেলা আছে অনেকগুলো, সে সুমল্লা পরে বলবো, খেলার সময়ও টাকার ব্যাপার আছে বলবো, যদি সময় হয় সে আসবেন, হ্যাঁ। তা পরপর খেলা আছে, তা কিছু পায়রা উড়িয়েছিলাম সুমল্লা আসার আগে, সেই পায়রা নামছে, কিছু পায়রা নেমে গেছে, আর কিছু পায়রা নামছে বন্ধুরা, এই তখন আমার লফটে নেমেছে কিছু পায়রা, আর কিছু পায়রা নামছে এখনও, হ্যাঁ। বাকি পায়রাগুলো দেখাবো একটু,
আর বাকি পায়রা আজকে সন্ধে হয়ে যাওয়ার কারণে পায়রা দেখাতে পারলাম না বাকি পায়রা আমরা ওই দুটো দুটো এখনো ওই যে আছে ওই দুটো এখনো আছে আচ্ছা নামছে দুটো পায়রা এখন প্রায় 6টা বেজে গেছে হ্যাঁ এখন 6টা বেজে গেছে পায়রা নামছে ওনার লফটে দেখতে পারেন উনি খুব ভালো আলোর ব্যবস্থা করেছেন এই যে একটা আলো আছে ওই নামছে হ্যাঁ ওই একটা নামলো হ্যাঁ নামছে এখনো পায়রা রয়েছে এখনো হাইটে আছে মোল এই দুটো আছে উপরে আরো দুটো রয়েছে চারটে রয়েছে আরো দুটো আছে দেখতে পাচ্ছেন চারটে রয়েছে এখনো তো পায়রা কি রেজাল্ট হয় আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে আর কিছু ম্যান্দ্রাসি পায়রা কিছু অন্ধার পায়রাও আছে আমাদের কাছে বলবো না নাম করা লোকের বাড়ির পায়রা আছে তা সেই পায়রা কি রেজাল্ট হবে এখন তো বলো টুর্নামেন্ট খেলার পরেই বলবো তারপর দেখাবো আপনাদেরকে ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই খুশিতে থাকবেন অনুষ্ঠান পূজা আচ্ছা সব চলছে এই সময়ে আপনাদের সবার শুভকামনা করি আর আমার পায়রা যেন ভালো ওড়ে আর আপনার সাথে থাকুন দেখতে থাকুন কি হয় নমস্কার